তবে আজ হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস সেই আমি মধ্য গোটে স্বতন্ত্র আলোচনার বন্দোবস্ত করছু আমি অনেক বিশিষ্ট ক্রীড়া সাধিক তথা সমীক্ষক শ্রী সম্বিত মহাপাত্র আপনার স্বাগত করছে কার্যক্রম প্রথমে আপনার জাঁয়া চাইবি যে উপলব্ধি আমার ক্রীড়া ক্ষেত্রে এবং আহ্বান কে অনেক কেউ কেউ ক্ষেত্রে বিশেষভাবে শক্তিশালী হয়েছে জাতীয় ক্রীড়া হো এবং আমাদের ক্ৰীড়া ভিত্তমি ক্ষেত্ৰ বলভদ্ৰ যেমিতি আপোনাৰ ক'লে প্ৰকৃতিৰে ইয়ে একে পূৰ্বৰ আমি দেখুওঁতে মানৱৰ প্ৰধানমন্ত্ৰী কথা আজি যেপৰি ভাৱে টুইট কৰিছে গোটেই কথা চমৎকাৰ হ'ব কৈছে যে বৰ্তমানৰ যি সময় বৰ্তমানৰ যি সফলতাৰ ধাৰা ইয়ে কেমি আগু বঢ়িব তাৰপৰা দায়িত্ব আমাৰ সমস্তৰ ই অপূৰ্ব সময়ত আমি ৰখে ভাৰতীয় ক্ৰীড়া কথা যদি আমি কয় দেখন্তু একাধিক খেলৰে বিশ্বৰ শক্তি হ'ব আমি সক্ষম হৈছে পুনি থাকে হকিৰে আমি হৃদগৌৰৱ ফেৰি পাইছে টোকিও অলম্পিক্সে আমি দীর্ঘ চালিশ বর্ষ পরে পুঁথি মেডাল জিলে তাস্ত ব্যাডমিন্টন যদি আপনার কেবে বিশ্বের এক বড় শক্তি ভারত হয়েকি উভা জাপান ইন্ডোনেশিয়া এবং অন্যান্য চীন মানে নিয়মিত ভাবে ভালো করুলে সে পরিত করবার কথা কুহতু তাস্ত রেসলিংরে আমি ভালো করুছু ওয়েটলিফটর মানে খুব ভালো করুচ রে আমি চমৎকার প্রদর্শন করুচু নিকটে চেখে আমার হয়েছিল চেস অল্প হয়েছিল আমার উভয় মহিলা ও দল দুইটি ମେଡ଼ାଲ୍ ଜିତିକି ଆଣିବ ବ୍ରୋଞ୍ଜ ପଦକ ଦୁଇଟି ଜିତିକି ଆଣିବା ଇଏ ଏକ ସ୍ୱର୍ଣ୍ଣିମ ଅଧ୍ୟାୟ ତେଣୁ ଏକାଧିକ ଖେଳରେ ଆମେ ହଠାତ୍ ଭଲ କରିବା ଆରମ୍ଭ କରିଛ ଅତୀତରେ କେବେ ବି ନଥିଲା ଯେ ବିଶ୍ୱସ୍ତରୀୟ ପ୍ରତିଯୋଗିତାରେ ବିଭିନ୍ନ ବଡ଼ ବଡ଼ ଷ୍ଟାର୍ମାନଙ୍କର ଯେଉଁ ସମଷ୍ଟିରେ ବା ସେମାନଙ୍କୁ ଉପସ୍ଥିତିରେ ଭାରତୀୟ ଖେଳାଳି ଜଣେ ମେଡ଼ାଲ୍ ଜିତିକି ଆଣିବ ମେଡ଼ାଲ୍ ଛଡ଼ିକି ଆଣିବ ଏବଂ ସବୁଠାରୁ ବଡ଼ ପ୍ରମାଣ ହେଉଛନ୍ତି ନିରଜ ଚୋପ୍ରା ଯିଏକି ଅଲିମ୍ପିକ୍ସରେ ଆମ ପାଇଁ কোনো মেডাল যদি স্বাধীন ভাৰতৰ কোনো মেডাল না সি পুনি আনিলে মেডাল ক' নে সিধাচল স্বৰ্ণ পদক টোকিঅ' অলপ গোটেই চমৎকাৰ সময়ৰ অতি ক্ৰীড়াৰ কথা কয় কিন্তু যদি আমি যদি সামগ্ৰিকভাৱে যদি দেখিবা প্ৰত্যেক ক্ষেত্ৰৰ কোন খেৰা সৃষ্টি হৈ পাৰি বল প্ৰকৃত আপোনাৰ এই যে কথা কলে ইয়ে বৰ কথা কয় মানিব পাৰিব দেখুন আমি যদি আমি কেউটি অ ভারত বিশ্ব ক্রীড়ার ধারে কেউ কহিল যদি আমি নিরপেক্ষতার সহ আলোচনা করা আপনার দেখবে যে অলম্পিক্সে ব্যক্তিগত মাত্র দুইটি মেডাল হচ্ছে আমার স্বর্ণ আজ্ঞা দুইটি মাত্র আমি ছয়স্তরীতম স্বাধীনতা দিবস পাাল কলে কিন্তু আপনার দেখুন মাত্র দুই জন খেলা ব্যক্তিগত ইভেণ্টে স্বৰ্ণ জিতিব সক্ষম হৈ যদি আপোনাৰ মাইকেল ফেল্পছৰ কথা কয় কাৰুইছৰ কথা কয় উচেন বোল্ট কথা কয় ত'লে সেনেকৈ গোটেই গোটেই অলপিক্সৰে একাধিক পদক একাধিক স্বৰ্ণ পদক জিতি তুমি তাক দেখিলে আমি অঁ ক'ত সি এক প্ৰশ্ন নাই সবু ক্ষেত্ৰৰে নোহোৱাং আমি বিচেচভাৱে বিশ্বস্তৰীয় ছুই পাৰিনে মান ছুই পাৰি নে পৰ্যন্ত আমাৰ বহু খেল আটিক্সৰে বাহিচিমে কিছু লোক কিন্তু আমি ফাইনাল কথা কেইনাৰ নিহাতি ভাৱে হকি ৰ কথা কয় আমি পুনি থাকে ফেৰুচু ৰাজ কৰিব গোটেই খুছিৰ বিষয় আপোনাৰ উনৈশ অশী মস্কো অলপিকৰ কোন মেডাল না ভারতপ আসে শেষ থাকবে মেডাল আপ তা পুনে স্বর্ণপদক উনিশশো অশি মস্কো অলম্পিক জিতি আপনার দেখোকিও অলম্পিক্সে গত বর্ষ আমি সুযোগ হল আমি পুঁ ব্রোঞ্জ পদক জিতি একচাশ বর্ষর গোটে লম্বা ব্যবধান পরে আমি জিতিলে আমি উনিশশো পঞ্চতরীতে বিশ্বকাপ জিতি হকির এপর্যন্ত তা পরঠার আমি বিশ্বকাপ স্বর্ণপদক আমি জিতি পার্লে না তে হকি কথা কে হ্যাঁ আমি ফেৰীয়া বাটেৰে অঁ বিশেষ কৰি মহিলা হকী দল ভাৰতৰ চমৎকাৰ প্ৰদৰ্শন কৰিব আৰম্ভ কৰিছিল অলপিক্স বঢ়িয়া কৰি ৰাজ্যগোষ্ঠী ক্ৰীড়াৰে ভাল কৰি উভয় পুৰুষ মহিলা দল যেপৰি ভাৱে প্ৰত্যাৱৰ্তন কৰি ভাৱেৰে পুনি থাকে সেই বাদশাী যি নিজৰ দৃঢ়তা দেখাইপাই বিশ্ব হকিৰে যোন প্ৰকাৰ ধাৰা আৰম্ভ হৈছিল ইয়ে এক শুভ সংকেত আশা কৰা যে হোৱেত দুই হাজাৰ চাবিছ পাৰিছ অলম্পিকে আমি স্বৰ্ণ পদক আম ପୁରୁଷ ଦଳ ସ୍ଵର୍ଣ୍ଣ ପଦକ ଜିତିବେ ଏବଂ ମହିଳା ଦଳ ପଦକ ଜିତିବାର ଧାରାକୁ ପୁଣି ଆରମ୍ଭ କରିବେ ବୋଲି ମୁଁ ଭାବିବି ଆଜି ଯେହେତୁ କ୍ରୀଡ଼ା ଦିବସ ଧ୍ୟାନଚାନ୍ଦଙ୍କର ଆମେ ପୂର୍ବରୁ ଶୁଣିଛୁ ଯେ ଧ୍ୟାନଚାନ୍ଦଙ୍କର ଓଡ଼ିଶା ସହିତ କିଛି ସମ୍ପର୍କ ଥିଲା ଆପଣଙ୍କ ଠାରୁ ହୁଏତ ପୂର୍ବରୁ କେବେ ଶୁଣିଛି ସେ ସମ୍ପର୍କରେ ଆପଣ ଟିକିଏ ଅବତାରଣା କରନ୍ତୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ବଳଦେବ ଚମତ୍କାର ପ୍ରଶ୍ନ କିନ୍ତୁ ତା ପୂର୍ବକୁ ସେଇ ପ୍ରଶ୍ନକୁ ଯିବା ପୂର୍ବରୁ ଗୋଟିଏ କଥା ଯେ ଆପଣଙ୍କୁ କହିବାକୁ ଚାହିଁବି ଯେମିତି ଜଣେ ଭଲ ଗୁରୁ ଗୋଟିଏ ଭଲ ଶିଷ୍ୟ ଖୋଜେ जो शिष्य जन भनौँ गुर खोजेस खोजे एक प्रतिभा चमत्कार प्रतिभा क्रिकेट आज यते सारा विश्वर व्यापिचि सचिन तेंदुलकर तेन्दुलकरको जो जोगान जो जो रहेछ कपिल देव देवको जोगान गोटे खेला विश्वव्यापी हेर्न गए खेला आवश्यकतापरि एक लिजेन्ड आवश्यकता हकि अनेक दर्शक जो भने सिधासँग आम कता शुम बलतो है त जाने थियो अलिम्पिक्र उन्सेबे किडिएर आन्टोरोप् कि उन्स चबिस प्यारिस अलिम्पिक হকি বাদ পড়িযাই কুয়াগেলা যে হকি কে দেখু না বিশ্বের হকির মান না হকি আহবন অলম্পিক্সে কিংবা উনিশশো ছবিশ মশায় অনেক জাঁতি না মেজর ধ্যানচান্দ ভারতীয় সেনার দল সহ যাইলে নিউজিল্যাড সেটি এপরি প্রদর্শন কে শহে অধিক গোল স্কোর কলে এবং তাহা বিশ্ব মিডিয়ার চর্চা যে গোটে লোক জন আসি ভারতীয় এমি খেলুম আপনি নদেলে জাঁপারেনি চমৎকার খেলুছে পত্রপত্রিকার সেত এত ব্যাপিগল উনিশশো ছবিশ মশায় উনিশশো অঠাইশ আমস্টরডাম অলম্পিক্সে বাধ্য হল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি পুঁথর হকি অলম্পিক ধারায় প্রবেশ করার এবং সেই উনিশশো অঠাইশে মেজর ধ্যানচান্দ উপস্থিতরে ভারতীয় দলর স্বর্ণ জিতি ধারা আরম্ভ হলো আপনার কোলে ওড়শার কথা কে বার ওশা মেজর চেজর ধ্যানচান্দ কটক বারবাটী টাডিয়মে ছোটিয়া ঘরে রয়েছেন অনেক দিন সত্যব্রত ষাডমে আমার খেলা মানুষ শিখাইছেন রেলা স্ট প্ল্যাটর নবেদন ক্রমে আবেদন ক্ৰমে মতে আছে ৰাউৰকেল কিছু সময় কটাইশাৰ ক্ৰীড়া ভিত্তিভূমি ভিতৰত হকীকু এক স্বতন্ত্ৰ স্থান দবাৰে যি উপকৰণ মই অনেক পুৰুণা খেলি মান ঠাইত শুনিছোঁ যি মানে সিধাচল তালিম পাই ধানচন্দৰ ওচা হকীৰ যি উপকৰণ শিখিবমি পূৰা মানুল তি কৰি মেজৰ ধানচাণ্ড যাইছা হকি ৰ কথাৰেকেল ৰাউৰকে নিশ্চিত ভাৱে যে আপোনাৰ যি মানে যি খেৰা কহৰৰ কথা কলে ধানচা আচাৰ পৰ্যন্ত চতুৰ্থ দশক ৰ শেষ ভাগে ৰাউৰকে পৰ্যন্ত কলে আমি খেলি গোটেই স্বতন্ত্ৰ ডাায়ৰ আৱশ্যকতা আমাৰ মনেৰে কেনে নে কে জানো আমি কেই নহয় ସିଏ ପ୍ରଥମେ ଆସିକି ଦେଖିକି କହିଲେ ଆରେ ଓଡ଼ିଶାରେ ଏତେ ତୁମେ ଶାଗ ଖାଉଛ ଏତେ କ'ଣ ପନିପରିବା ଖାଉଛ କିନ୍ତୁ ତା ସହିତ ମଧ୍ୟ କିଛି ଅନ୍ୟ କିଛି ପୁଷ୍ଟିକର ଜିନିଷ ଖାଇବା ଦରକାର ଖେଳରେ ଆହୁରି ଉଠିବାକୁ ହେଲେ ଆଉ କିଛି ଅଧିକ ଶରୀର ଗଠନ ପାଇଁ ଖେଳାଳିର ଶରୀର ଗଠନ ପାଇଁ ସ୍ୱତନ୍ତ୍ର ଧ୍ୟାନ ଦିଆଯିବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି ଏବଂ ସେମାନଙ୍କ ପାଇଁ ବିଶେଷ ଡାଏଟ୍ର କଥା ରହିଛି ସେତେବେଳେ ସେ କହିକି ଯାଇଥିଲେ ଆଜି ଯେଉଁ ବିଶେଷ ଡାଏଟ୍ ଖେଳାଳିମାନଙ୍କ ପାଇଁ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଉଛି ସେତେବେଳେ ଆସିକି ରାଉରକେଲାରେ ମେଜର ଧ୍ୟାନଚାନ୍ଦ କହିକି ଯାଇଥିଲେ ତେଣୁ ଓଡ଼ିଶା ହକିର ପ୍ରସାରରେ ନିହାତି ଭାବରେ ତାଙ୍କର ରହିଛି ଏବଂ ବାରବାଟୀ ଷ୍ଟାଡିୟମ୍ର ଏକ ଛୋଟିଆ ଘରେ ରହୁଥିଲେ ତେଣୁ ଆମ ପାଇଁ ମଧ୍ୟ ଗୌରବର ବିଷୟ আমি কিছুদিন ওড়িশে পাইপার সে আসি আমি কাটিকি যাইলে তেমন ইয়ে এক অপূর্ব ক্ষণ এই যে খুশি মুহূর্তে যেমন প্রধানমন্ত্রী কৌলে যে ফিটনেস্র কথা নিয়ে আপনার দেখুন ইয়ে হোক জাতীয় ক্রীড়া দিবস ধ্যানচান্দর জয়ন্তী কু হকি দিবস করা যাই পলভদ্র কিন্তু হকি দিবস করা যায় না যাই জাতীয় ক্রীড়া দিবস মানে সবু খেলে গুরুত্ব কথা ତା' ଭିତରେ ଫିଟନେସ୍ର କଥା ମଧ୍ୟ ରହିଛି କାରଣ ଆମେ ଏବେ ଗୋଟେ ଧାରଣା ସମୟ ପୂର୍ବରୁ ଆମେ ଯାହା ଶୁଣୁ ଶୁଣୁଥିଲେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କହୁଥିଲେ ଯେମିତି ଗୋଟେ ଧାରଣା ବର୍ତ୍ତମାନ ସରକାରଙ୍କ ପକ୍ଷରୁ କେଉଁ କେଉଁ ସବୁ ପଦକ୍ଷେପ ନିଆଯାଉଛି କ୍ରୀଡ଼ାକୁ ଏବଂ କ୍ରୀଡ଼ା ଭିତ୍ତିଭୂମିକୁ ଗୋଟେ ସୁଦୃଢ଼ କରିବା ପାଇଁ ସମଗ୍ର ଦେଶରେ ଆହୁରି କେମିତି ଗୋଟେ ବ୍ୟକ୍ତି ଏବଂ ତାର ବିସ୍ତୃତି ଯେମିତି ଖେଳିବ କ୍ରୀଡ଼ାର ମାନେ ମାନେ ଆପଣ କ'ଣ କହିପାରିବେ ଯେ ପ୍ରସାର ହେଇପାରିବ ପ୍ରଚାର ହେଇପାରିବ ଇଏ ଏକ ସ୍ୱର୍ଣ୍ଣିମ ସମୟ ଭାରତୀୟ ଖେଳ ଖେଳାଳିଙ୍କ ପାଇଁ বিশেষ কৰি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী কাৰ্যকাল গ্ৰহণ কৰিবাৰ চৰঠ আপোনাৰ দেখিব দৰে টপছ প্ৰগ্ৰাম আছিল আজিকালি অলপিক স্পেচাল চেলৰ গঠন কৰলা খেলো ইণ্ডিয়াৰ কথা আপোনাৰ কোনো ফিট ইণ্ডিয়াৰ কথা আপোনাৰ কোৱতু যোগক বিশ্বব্যাপী প্ৰসাৰ কৰিব কথা হ'ব যোগ দিৱস নিশ্চিতভাৱে নিয়মিত ভাৱে পালন কৰাৰ কথা কোৱতু আছে ଖେଳାଳିମାନଙ୍କର ଆବଶ୍ୟକତାର ଯାହା ଆବଶ୍ୟକତା ରହିଛି ସଠିକ୍ ଆବଶ୍ୟକତା ରହିଛି ସବ ତତ୍ଣାତ୍ ପୂରଣ କରିବାର କଥା ଆଉ ତାହା ଉପରେ ମଧ୍ୟ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନିଜେ ବଡ଼ ପ୍ରତିଯୋଗିତାକୁ ଯିବା ପୂର୍ବରୁ ଖେଳାଳିମାନଙ୍କ ସହିତ କଥା ହେବା ଉତ୍ସାହିତ କରିବା ଫେରିକି ଆସିଲେ ମଧ୍ୟ ସିଧାସଳଖ ନିଜ ଘରେ ତାଙ୍କୁ ବ୍ରେକ୍ଫାଷ୍ଟରେ ଡାକିବା ସେମାନଙ୍କ ସହିତ ବ୍ୟକ୍ତିଗତ ଭାବେ କଥାବାର୍ତ୍ତା କରିବା କେବଳ ପଦକ ବିଜେତାଙ୍କ ନୁହଁ ଯେଉଁମାନେ ପଦକ ଜିତି ନାହାନ୍ତି ଅଂଶଗ୍ରହଣ ସମତକୁ ଡାକିବା ଇଏ ହେଉଛି ବଡ଼ କଥା ଇଏ ଇ ସବୁ ଜିନିଷ ଏପରି ଏକ ପରିବେଶ ବନେଇଛି ଯଦି ଆପଣ ସ୍ୱଚ୍ଚ ମନରେ ଖେଳିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ସଚ୍ଚା ମନରେ ପଦକ ଜିତିବା ପାଇଁ ଦେଶର ଗୌରବ ବଢ଼େଇବା ପାଇଁ ଆପଣ ଚାହୁଁଛନ୍ତି ତାହେଲେ ଭାରତ ସରକାରଙ୍କ ପକ୍ଷରୁ ଏକାଧିକ ବ୍ୟବସ୍ଥା ରହିଛି ଆପଣଙ୍କ ପାଇଁ ଅନେକ ସ୍କିମ୍ ରହିଛି ଯେମିତି ଟପ୍ସ ଟାର୍ଗେଟ୍ ଅଲିମ୍ପିକ୍ ପୋଡ଼ିୟମ୍ ସ୍କିମ୍

এবং তাস আ্রীড় বিশ্বের ভারত গোটে বড় শক্তি হয়েকি বাহারি যেটা অতীতের কেবে ন এই তিন চারি বর্ষ ভিতরে আমি বিভিন্ন ক্ষেত্রে পারাতে আথলেটিক্সে আমার খেলা আনুচার আমার হকি যেমি আমি ভালো করুচু সেমিটি পারা ক্রীড়ার বিভিন্ন যে খেলাগুড় রয়েছে সবুজের ভালো আছেন ভারতীয় খেলা মানে বহু বহু ধন্যবাদ দর্শক বন্ধু আপনার শুনেলে যে ক্রীড়া